গত সপ্তাহে রাজ্য সরকারি কর্মচারীদের 12% ডিএ মঞ্জুর করে রাজ্য সরকার। এরপর ধারণা করা হয়েছিল নির্বাচনের পূর্বে হয়তো আর কোনো কিছু করতে পারবে না রাজ্য সরকার, কিন্তু ইচ্ছে থাকলে যে উপায় হয় সে বিষয়টি আরও একবার প্রমাণ করল রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন অংশের কর্মীদের বেতন ভাতা বাড়ানোর মঞ্জুরি দেওয়া হয়েছে। 1 ডিসেম্বর থেকে এই বর্ধিত বেতন ভাতা কার্যকর হবে। এর ফলে উপকৃত হচ্ছেন হোমগার্ড কর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পাম্প অপারেটর, মিডমিল কর্মী। মন্ত্রিসভার বৈঠকের পর রাতে মহাকরণে সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই ঘোষণা করে বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন হোমগার্ড কর্মীরা। অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাতে দীর্ঘ বঞ্চনা হোমগার্ড যারা রয়েছেন ভলান্টিয়ার্স, তাদের একটা বঞ্চনা আমরা দেখেছি বিগত দিনগুলোতে, এবং বর্তমান সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, এবং এবার তাদের আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ দ্য মান্থলি পেনশন অফ রিটায়ার্ড হোমগার্ড ভলান্টিয়ার্স আন্ডার হোম পুলিশ ডিপার্টমেন্ট। 2500 টাকা তাদেরকে মান্থলি পেনশন প্রদান করা হবে। এই পেনশন তারা পেত 700 টাকা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সম্মানজনক একটা ব্যবস্থা তাদের জন্য করা যায় কিনা, এবং এই হোমগার্ডদের জন্যে মান্থলি 2500 টাকার সেখানে পেনশন রাজ্য সরকার ঘোষণা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের এতে করে ত্রিপুরা রাজ্যে যারা হোমগার্ড বন্ধুরা রয়েছেন তারা যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি দীর্ঘদিন ধরে যে বঞ্চনা জমে থাকা সেই বঞ্চনাটারও সেখানে অবসান হল। আমাদের সরকার গঠিত হওয়ার পর একদিকে যেমন তাদের বেতন বৃদ্ধি হয়েছে, গত কয়েকদিন আগে ক্যাবিনেট সিদ্ধান্তে তাদেরকে যে ড্রেস অ্যালাউন্স, সেই ড্রেস অ্যালাউন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং আজকে তাদেরকে যেখানে তারা পেতেন 750 টাকা সেই পেনশন 2500 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা তাদের সব প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা, এনহ্যান্সমেন্ট অফ ডিউটি অ্যালাউন্স in respect of home guards volunteers of Tripura by rupees 1000 only per person per month with effect from 1/12/2022. ami age home guard er kotha bolechi, tader pension 750 taka tara peto, ekhon siddhanto krome tara 2500 taka pabe. tar age dress allowance tader ke pradan kora hoyeche, ebong ajke আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্রমে তারা যারা হোমগার্ডের কর্মচারীরা 18,140 টাকা তারা বেতন পায়। এটা আমাদের সরকার গঠিত হওয়ার পর সেটা সিদ্ধান্ত করা হয়েছে। 2018 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর তাদের বেতন বৃদ্ধি করে 18,140 টাকা করা হয়েছিল, এবং আজকে তাদের বেতন আরও 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 19,140 টাকা তারা পাবে। সঙ্গে তাদের যে পেনশন যেটা তারা 750 টাকা পেত সেটা 2500 টাকা করা হয়েছে, এবং তার আগে আমরা বলেছি তাদের ড্রেস অ্যালাউন্স, সেই ড্রেস অ্যালাউন্সও তাদেরকে প্রদান করা হয়েছে। অর্থাৎ হোমগার্ডদের দীর্ঘদিনের যে বঞ্চনাটা জমে থাকা সেই বঞ্চনার আমাদের সরকার আজকে গিয়ে সেখানে অবসান করলো। আমি তাদেরকে প্রত্যেককে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা পেনশন পেতেন 750 টাকা প্রতি মাসে। রাজ্য মন্ত্রিসভা আজ এই পেনশনের পরিমাণ বাড়িয়ে করেছে 2500 টাকা। এছাড়া ড্রেস এলায়েন্সও পান তারা। মন্ত্রিসভা আজ তাদের জন্য যে বড় সিদ্ধান্ত নিয়েছে, তাদের বেতন ভাতা 1000 টাকা বৃদ্ধি। হোমগার্ড কর্মীরা বেতন পান 18,140 টাকা, তা বেড়ে হয়েছে 19,140 টাকা। মিড ডে মিলে যারা রান্না করেন সেসব কর্মীরা মাসে 1500 টাকা করে ভাতা পান, তাও 1000 টাকা বৃদ্ধি করা হচ্ছে।
এখন হবে 2,500 টাকা। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীন আশা কর্মীরা যে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য ও চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর ও তথ্য দেন, তাদেরও মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে মোট 7,767 জন আশাকর্মী রয়েছেন। তথ্যমন্ত্রী জানিয়েছেন, এই আশাকর্মীদের বেতন ভাতা মিটিয়ে দিতে কেন্দ্রীয় সরকারের শেয়ার রয়েছে 32,41,00,000 টাকা এবং রাজ্য সরকারের শেয়ার 13,68,00,000 টাকা। এই 1,000 টাকা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত 9,32,00,000 টাকা খরচ হবে। রাজ্যে বেশ কিছু পাম্প অপারেটর রয়েছে। DWS দপ্তরের পানীয় জল সরবরাহে পাম্প অপারেটর রয়েছে 2,434 জন। মাইনে পান মাসে 4,710 টাকা। তাদের মাইনে 2,300 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া আয়রন রিমুভেল গ্র্যান্টে যেসব পাম্প অপারেটর কাজ করেন তারা মাইনে পান 5,110 টাকা। তাদের বেতন 2,490 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গ্রাম উন্নয়ন দপ্তরে পাম্প অপারেটর রয়েছে 1,751 জন। তাদেরও মাইনে বৃদ্ধি করা হয়েছে। 9,911টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। প্রতিটিতে রয়েছেন একজন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা 600 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা 700 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা পান 7,000 টাকা, সহায়িকারা পান 5,000 টাকা। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এদিন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।